দেখতে খারাপ হলো কি ভিতরে অনেক কিছুই আছে 5 টাকার ডাউল খাওয়াতে এতটা ইন্টারেস্টিং। হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস আজকে আমরা যাচ্ছি একটা ভাতের রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা দেখতে একদমই খারাপ মনে হয় কিন্তু ভিতরে যে এতটা মানুষ হয় সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আজকে আমার সাথে থাকতেছে আমার বন্ধু নয়ন। এই যে দেখতে পারছো নয়ন চলে আসছে আমাদের সাথে। তো এখানে 120 টাকা এত সুন্দর খাবার পাওয়া যায়, আর ওইখানে হচ্ছে তোমার চুই ঝালের মাংস রান্না করা। তো আমরা সেখানে আজকে যাচ্ছি, আর ওইখানে এত পরিমাণ লোক হয় কিন্তু আমরা একটু দেরি করে যাচ্ছি, জানি না কতটা ভিড় আছে ওইখানে, সেটা আমরা ওইখানে গিয়ে দেখবো। আর আমরা কোথায় যাচ্ছি লোকেশনটা হচ্ছে নয়ন বলো। আমরা যাচ্ছি চাষরা ফুলের হাট রেস্টুরেন্ট, ঠিক আছে। তো এখানে হোটেলটার নাম হচ্ছে আবদুল্লাহ হোটেল। বন্ধুরা তো আর দেরি করবো না, আজকে তোমাদের নিয়ে যাব 120 টাকায় ভরপুর খাবার এসে রেস্টুরেন্টটা। তো দেখতে থাকো আজকের ব্লগটা, অনেক স্পেশাল হবে। তো বন্ধুরা তোমাদেরকে এতক্ষণ রাস্তার সিনেমাটিক শট দেখাইছি। সিনেমাটিক শট দেখানোর ভিতরে এখানে একটা মসজিদও তুলে ধরছিলাম, আর মসজিদের অপোজিটে, তার মানে মসজিদের পাশে রাস্তার ওই পাশে আর কি সেই ভাতের হোটেলটা। আর হোটেলটা দেখো তোমার ওই যে তাঁবু টানানো আছে, তাঁবুর নিচে নামটা ডেকে রাখছে আর কি, রোদ অনেকটা রোদ যায়, আর এত পরিমাণ লোক আছে ওইখানে সেটা তোমাদেরকে দেখাবো। এখনও কিছু লোক দেখা যাচ্ছে ভিতরে। তো নয়ন তুমি কিছু বলো। তো লোকেশনটা আর একবার বলে দিই, ফুলেরহাট বাজার বেনাফল রোড যশোর, যশোর। আর এর সামনেই এই যে আমাদের পিছনে দেখতে পাচ্ছ ওই যে তাঁবুর তলেই সেই হোটেলটা, হ্যাঁ, আব্দুল্লাহ হোটেল। আব্দুল্লাহ হোটেল অনেক অল্প সময়ে অনেক সুনাম কামিয়েছে, ঠিক আছে। দেখতে খারাপ হলো কি ভিতরে অনেক কিছুই আছে, 5 টাকার ডাউল খাওয়াতে এতটা ইন্টারেস্টিং সেটা তোমরা যখন আসবা তখনই বুঝবা। আর এখন আমরা খাওয়া দাওয়া করতে যাচ্ছি, তো চলো। বন্ধুরা ফাইনালি আমি চলে আসছি আবদুল্লাহ শেহ হোটেলে। তো এখানে এসে অনেকটাই ফাঁকা হয়ে গেছে, কারণ আমরা এখন বাজে হচ্ছে তোমার 4টা বাজতে গেছে। তো 4টা বাজার কারণে মানুষও এখন কমে গেছে। তো আমরা এখন দুজন খাওয়া দাওয়া করবো। আর এই হোটেলের অনেকটা সুনাম আছে, আর এখানে এক নামে চেনে, সেটা হচ্ছে আবদুল্লাহর হোটেল। এক নামে এখানে চিনবে, যে কই বললেই ফুলেরহাট আসতে হবে, ফুলেরহাট এসে বলে দিলেই ক্লিয়ার যে আবদুল্লাহ হোটেল কোথায়, এক নামে চিনে যাবে। তো নয়ন তুমি তো আজকে তোমার খুব হিংসা আছে, তোমাকে ভিডিওর ভিতরে নিচ্ছি না, তো বলো। আরে গরিবের বন্ধু বেডেছে আবদুল্লাহ হোটেল, তোমরা কি বলবো, তোমাকে তো এত সুন্দর করে বুঝে তারপরে তোমাদের কাছে পছন্দ হচ্ছে না, যেদিন ভাইরাল হবো তারপরে পছন্দ হবে, ঠিক আছে। আর এখন খাওয়া দাওয়া করো। এটা হচ্ছে সত্যি কথা বলতে আবদুল্লাহ হোটেলটা হচ্ছে গরিবের বন্ধু, 120 টাকায় ভরপুর খাবার পাওয়া যায়। তো সে খাবারগুলো কী আইটেম, চলো সেই খাবারের সিনেমাটিক শটগুলো দেখে আসি, খাবারগুলো কী কী আইটেম আছে এখানে সেগুলো তোমাদের মাঝে শেয়ার করবো। লেটস গো। আপনার পাতলা ডাল, আলু ভর্তা,
যাদের বিশ্বাস হবে না তারা এখানে চলে আসতে পারো। আর ভাইদের নাম্বারও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যাদের লোকেশন জানতে একটু সমস্যা হবে তোমরা একটু ভাইদের কাছ থেকে শুনে নেবা যে ভাইদের হোটেলটা কোথায় আছে। সবচেয়ে বেশি মজার হচ্ছে গরু গোশটা, ঠিক আছে, পুরো চুরি জালের মাংস যেটা ওইটা সবথেকে বেস্ট ওইটাই। আর এগুলো আমি তোমাদেরকে দেখাবো, শেষের পথে আসছি, তারপরে এখানে এতটা চলে সেটা তোমাদেরকে দেখাইতে পারলাম না, এটা আমাদের একটা ব্যর্থতা, দেরি করে ফেলছি একটু। আর এখানে ডেলি 20-30 কেজি গরুর মাংস যায়, আমি কাছে শুনলাম। খামু দামু ঘুরমু ফিরমু তুলমু আরো ফটো, সেই ফটোটা তুইলা দিব রাকিব নামের মুডু। আরে খাইয়া দায়া খুইরা ফিরা চলায়া মু বাড়ি, সেদিন থেকে মায়ার মুখটা ভুলতে নাহি পারি, ওই লালটা শাড়ি পরা মাই। আমরা খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এইখানে এসে যেটাই খাই সেটাই ভালো লাগে, তো ভালো লাগাটা তোমাদের সাথে শেয়ার করতেছি আমরা। তো ওই যে নয়ন দেখো এতটা খাইছে পেট ওর উঁচু হয়ে গেছে, ও একা একা খাইছে 3 প্লেট, তো 3 প্লেট খেয়ে এখন আর কথা বলতে পারতেছে না, আবার এরকম এরকম করতেছে। দেখো তুই কথা বল। আমি কথা বলতে পারতেছি যে আমি গরু গোশত ডাউ আর আছে এই দুটো জিনিস বেশি খাইছি, আর ভাত খাইছি 4 প্লেট। আচ্ছা তাই, তো আজকের ভিডিওটা এইটুকু ছিল, আর এখন থেকে ভিডিও আমরা বেশি লং করবো না, আর এরপরে নেক্সট ভিডিও আরও ভালো হতে পারে। আর এখন থেকে আমরা চিন্তা করতেছি যে আমাদের অনেক কিছু আমাদের ঘাটতি আছে ভিডিওর ভিতরে, আমরা সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, কারণ সেই ঘাটতিগুলো তোমরা ভুলগুলো ধরে দিবা আমাদেরকে, আর এই ভুলগুলো যখন ধরে দিবা তখনই আমাদের পুরো ভিতর বন্ধু হতে পারবা। আর যদি ভিডিও না দেখেই বলো যে ভালো হয়েছে ভালো হয়েছে, ভুল না ধরে বলবা কি যে ভালো হয়েছে, তো এটা আসলে বন্ধু না, এটা বন্ধু বন্ধুকে চিনবে, ঠিক আছে। তো আমাদেরকে এইভাবে ভুল ধরাই দেওয়ার জন্য তোমাদেরকে অগ্রিম দাওয়াত দিয়ে রাখছি যে তোমরা আমাদেরকে ভুল ধরাই দাও, আমরা যাতে শুধরাই যাই। তো আজকে ভিডিও এইটুকু ছিল, ভিডিওটি ভালো লাগলে কী করবে না বলো? আনসাবস্ক্রাইব করবা। খামু দামু ঘুরমু ফিরমু তুলমু আরো ফটো, সেই ফটোটা তুইলা দিব রাকিব নামের মুডু। আরে খাইয়া দায়া খুইরা ফিরা চলায়া মু বাড়ি, সেদিন থাকা মায়া।